দইয়ের কথা বললেই যে জেলাটির নাম মাথায় আসে সেটি বগুড়া। কথাটা উল্টো করেও বলা যায়, বগুড়া জেলার নাম নিলেই যে খাবারটির কথা সামনে আসে সেটি হলো দই। বগুড়া ও দই যেন একে অন্যের সমর্থক হয়ে গেছে। তবে এই ঐতিহ্য একদিনে গড়ে ওঠেনি, প্রায় 150 বছর আগে 1860 বা 1870 সালের দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ার নীলকণ্ঠ ঘোষের হাত ধরে শুরু হয় বগুড়ার দইয়ের যাত্রা। ঘোষ সম্প্রদায়ের লোকেরা টক দই বানিয়ে ছোট ছোট হাড়িতে ভরে তা গ্রামগঞ্জে বিক্রি করতেন। বিংশ শতকের শুরুর দিকে ঘোষপাড়ার শ্রী গৌরগোপাল পাল বগুড়া শহরে এসে দই বিক্রি শুরু করেন। সেই দই খেয়ে মন ভরে যায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নবাব মোহাম্মদ আলীর। তার পৃষ্ঠপোষকতায় গৌরগোপাল বগুড়া শহরের নবাববাড়ি রোডে দই উৎপাদন শুরু করেন। সূচনা হয় নতুন দিনের। 1938 সালে ব্রিটিশ গভর্নর স্যার জন অ্যান্ডারসন অতিথি হয়ে আসেন বগুড়ার নবাববাড়িতে। তাকে কাচের পাত্রে দেওয়া হয় বিশেষ ধরনের দই। দইয়ের স্বাদে পরিতৃপ্ত গভর্নর দই নিয়ে যান ইংল্যান্ডে। রানী এলিজাবেথকেও পাঠান অমৃতসম বগুড়ার দই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নবাব মোহাম্মদ আলী শুধু ব্রিটিশ গভর্নরকেই এই দই খাওয়াননি, দেশভাগের পর পার্লামেন্টের সব সদস্যকেও দই খাইয়ে বাহবা পেয়েছিলেন তিনি। 50-এর দশক থেকে দই তৈরির কারবারে জড়ায় মুসলমানরা। সবার আগে আসে আব্দুর রহমান এবং মহররম আলীর নাম। এরপর 80-এর দশকে মাটির হাড়ি বা সরাতে করে দই বেচার প্রচলন ঘটান আহসানুল কবির নামে এক ব্যবসায়ী। দই ঘর নামে সুসজ্জিত শোরুম খুলে দই বিক্রিতে আধুনিকতা ও অভিনবত্ব নিয়ে আসেন তিনি। কিছুদিন পর কয়েকটি ভিন্ন স্বাদের দই আনে এশিয়া সুইটস। ধীরে ধীরে আরও ফাটতে থাকে বগুড়ার দইয়ের নাম। এখন বগুড়া শহর ছাড়াও 12 উপজেলাতেই দই তৈরি হয়। তবে ব্যবসা বেশি শহর ও শেরপুর উপজেলায়। বিয়ে শাদী, ঈদ, পয়লা বৈশাখ সহ নানা উৎসব আপ্যায়ন্ত বটেই, এখন এমনিতেই তুমুল জনপ্রিয় এই মিষ্টান্ন খায় সারা দেশের মানুষ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কামিয়েছে ব্যাপক সুনাম। তারই ধারাবাহিকতায় গত 25 জুন বগুড়ার বিখ্যাত সরার দই জিআই স্বীকৃতি অর্জন করে। এই দই বানাতে দেশি গরুর খাঁটি দুধ জাল দিয়ে ঘন করা হয়। সাধারণত 40 লিটার দুধে 26 থেকে 29টি সরায় দই পাতানো হয়। চিনি দেওয়া হয় 6 কেজির মতো। এক একটি সরায় দই থাকে 500 থেকে 700 গ্রাম, অর্থাৎ 1 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটারে নামিয়ে আনা হয়। সরার আকার, দুধ, চিনির দাম ও উৎসব পার্বণ সাপেক্ষে প্রতিটি সরা 180 থেকে 300 টাকায় বিক্রি হয়। এখন আবার দইয়ের নানা রকম এসেছে। আদি টক দই, চিনিবিহীন সাদা দইয়ের পাশাপাশি আছে বেশি মিষ্টি সুপার দই, অল্প মিষ্টি স্পেশাল ভুনা দই, আরও আছে শাহী দই, চিনি পাতা দই। বগুড়া জেলা সহ সারা দেশের আনাচে কানাচে চলে যায় এসব দই। ব্যবসায়ীদের হিসাবে বগুড়ায় প্রতিদিন এখন প্রায় 3 কোটি টাকার দই ও মিষ্টি বিক্রি হয়। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরব, কুয়েত, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান সহ বহু দূরের দেশ আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, ইতালি সহ ইউরোপের দেশে দেশেও উড়ে যায় খাবারটি। শুধু তাই নয়, বগুড়া থেকে কারিগর উড়িয়ে নিয়েও বিদেশে দই বিক্রি করেন অনেকে। স্বাদ ও মান বিবেচনায় বগুড়ার প্রসিদ্ধ দই প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়া সুইটস, দইঘর, আকবরিয়া গ্র্যান্ড হোটেল, শ্যামলী হোটেল, রফাত দইঘর, মহররম আলীর দই, গৌরগোপালের দই, রফাতের দই, চিনিপাতা দই, শেরপুর দইঘর, ফুড ভিলেজ, সাউদিয়া, জলযোগ, বৈকালী ও শুভ দধি ভাণ্ডার, শম্পা দধি ভাণ্ডারের দইয়ের কদর তুলনামূলক বেশি। দইয়ের কারবারে সরাসরি যুক্ত শ্রমিকের সংখ্যা 5 শতাধিক। এছাড়া দই দোকানের কর্মচারী, পরিবহন, জ্বালানি কাঠ সরবরাহকারী, মাটির সরা, হাড়ি সহ তৈরি করা পাল সম্প্রদায়ের বহু মানুষ পরোক্ষভাবে দই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে পাল সম্প্রদায়ের দুর্দশা থাকলেও বগুড়ায় মাটির সরা ও হাড়ি তৈরির কারিগরদের হাল হকিকত বেশ ভালো। দই ব্যবসার কারণে ভালো আয় করেন তারা। দইয়ের বাজারকে কেন্দ্র করে বগুড়ার আশপাশে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 6000 দুগ্ধ খামার। এসব খামার থেকে প্রতিদিন প্রায় 2,25,000 লিটার দুধ আসে। মজার ব্যাপার হচ্ছে, নবাবাড়ি সড়কে এখনও টিকে আছে গৌরগোপাল সাহেবের দুই উত্তরসূরির দোকান শ্রী গৌরগোপাল দধি ও মিষ্টান্ন ভাণ্ডার। বর্তমান মালিক বিমল চন্দ্র ঘোষ বলেন, দাদু গৌরগোপালের হাত ধরেই বগুড়া শহরে দইয়ের বাজারজাত শুরু হয়েছিল। তার স্মৃতি ও সুনাম ধরে রাখতে গৌরগোপাল দইঘর এখনও দইয়ের আসল স্বাদ ও মান ধরে রেখেছে।